তারপর ওদিকের খবর কি, মেয়েটে পাওয়া গেল? না রে, ও আর আমার কপালে নেই। 2023-এ সবার বিয়ে হয়ে যাবে, বাকি থেকে যাব কেবল আমরা চারজন। চারজন কারা? পিসি, রাহুল গান্ধী, সালমান খান আর আমি। এই যে চা খাওয়া শেষ করে এবার দোকান ছাড়ো, 5টা বেজে গেল, সে খেয়াল আছে? ও হ্যাঁ, আজকে তো আবার 19শে জানুয়ারি। হ্যাঁ কাকা, তুমি দোকান বন্ধ করো, আর আমাদেরও তো বাড়ি ঢুকতে হবে। কবে যে এই অভিশাপ থেকে মুক্ত হব কে জানে। মুক্তি? মুক্তি নেই, সারা জীবন এই অভিশাপ বয়ে বেড়াতে হবে। 11 বছর হয়ে গেল, আজও তার আত্মা শান্ত হলো না। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, পরেশ নন্দী বলছি। ওই যে আমার ডেলিভারিটা, আর কতক্ষণ লাগবে? আজকে আর হবে না দাদা, সরি। মানে? আরে আপনি ফোন করে আমাকে রাস্তার মোড়ে দাঁড়াতে বললেন, এখন বলছেন আজকে হবে না? সরি দাদা, 5টা বেজে গেছে, আমাকে গ্রামে ঢুকতেই হবে, আমি কাল সকালেই করে দেব। দাদা, চালতে পোতা যাবেন তো? চালতে পোতা যাবে না, গোপালগঞ্জ গোপালগঞ্জ। কি যাবেন না? ভীষণ দরকার যে দাদা, প্লিজ চলুন। আরে না না, একজন নিয়ে অত তো যাওয়া যায় নাকি? ওখান থেকে প্যাসেঞ্জার পাওয়া যায় না, খালি অটো নিয়ে ফিরতে হবে, বুঝলেন কি না? যা ভাড়া চান দেবো, আপনি শুধু চলুন। 200 টাকা লাগবে। আরে 200-500 যা লাগে দেবো, চলুন। সন্ধে 6টার মধ্যে আমাকে যেভাবেই হোক চালতে পোতা ঢুকতেই হবে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আজ তো 19শে জানুয়ারি, চালতে পোতা সেই অভিশপ্ত দিন। উঠে আসুন, উঠে আসুন। না, এই কাকনপুর স্টেশনে আজ অবধি কোনোদিনও ভিড় দেখলাম না। মাঝে মাঝে ভাবি, এখানকার লোকেরা কি কোনোদিনও বেড়াতে টেড়াতেও যায় না, নাকি এদের বাড়িতে কোনো অতিথিবিধি তো আসে না। মিনিট খানেক দাঁড়িয়ে থাকার পর ট্রেনটা কয়েকজন প্রান্তিক যাত্রীকে তুলে নিয়ে গজগজ করতে করতে রওনা হলো পরবর্তী স্টেশনের দিকে। আমি সোমনাথ রায় চৌধুরী, ভিরিকা নামে একটি ডিটারজেন্ট কোম্পানিতে সেলস মার্কেটিংয়ের কাজ করি। আমাদের কোম্পানির তৈরি ডিটারজেন্ট মার্কেটে এখনও তেমন ডিমান্ড তৈরি করতে পারেনি, তাই কোম্পানি চাইছে যতদূর সম্ভব মানুষের দরজায় দরজায় গিয়ে প্রায় অর্ধেক দামে কোম্পানির তৈরি ডিটারজেন্ট সাবান বিক্রি করতে, যাতে মানুষের কাছে ভিরিকার তৈরি প্রোডাক্টের ডিমান্ড তৈরি হয়। তাহলেই মিলবে ডিস্ট্রিবিউটর, মিলবে মার্কেট ভ্যালু। সেই উদ্দেশ্যে কলকাতা থেকে বেরিয়েছি, তা আজ প্রায় 12 দিন। একটা শহরে 2-3 দিন থাকতে পারি, যদি সেই শহরে বা গ্রামে সেলস রিপোর্ট ভালো থাকে তাহলে। থাকা খাওয়া সবই হয় কোম্পানির খরচে। গত 2 দিন ধরে বিক্রি বাড়টা খুবই খারাপ, অর্ধেক দামেও মানুষ অচেনা সাবান গায়ে মাখতে চাইছে না। এদিকে বিক্রি কম হলে আমার কমিশনটাও কম হয়, সেলসের কাজে মাইনে কম, কমিশনটাই যা ভরসা। এই 2 দিনে শুধু ঘোরাফেরাই সার হলো, এমন হতচ্ছাড়া শহর। কলিং বেল বাজালে দরজার ফুটো দিয়ে যদি দেখে সেলসম্যান, তাহলে দরজাই খোলে না, ঘরের ভেতর থেকেই কিছু লাগবে না বলে বিদায় করে দেয়। ভাগ্য বদলানোর আশায় তাই আজ বড় কোনো শহরে নয়, চলেছি চালতে পোতা নামে এক অচপাড়াকায়। কোম্পানিকে ইনফর্ম করে দিয়েছি, কোম্পানি থেকে আমার থাকবার জন্য স্টেশনের কাছেই একটি হোটেলের ব্যবস্থা করে দিয়েছে। বলা বাহুল্য, আমাদের কোম্পানি ভিরিকার ডিটারজেন্টের ব্যবসায় নতুন হলেও তার সফটওয়্যার ডেভেলপমেন্টের বিরাট বড় ব্যবসা ছড়িয়ে রয়েছে সারা দেশে, তাই তার সাংগঠনিক ক্ষমতা এতটাই বেশি যে যেখানেই যাই না কেন, সেখানেই কোম্পানি আমার থাকার জন্য সমস্ত ব্যবস্থা করে দিতে পারে। চালতে পোতা স্টেশনে ট্রেন যখন পৌঁছালো, তখন চারিদিকে অন্ধকার নেমে এসেছে। আগে হোটেলে পৌঁছাতে হবে, 2 দিন ধরে খুব ধক্কল গেছে, একটু বিশ্রাম নিয়ে কাল থেকে কোমর বেঁধে কাজে নামতে হবে। কিন্তু এ কি, এই সন্ধেবেলাতেই এই স্টেশনের হাল এমন কেন? নির্জন স্টেশন হয়, কিন্তু এমন নিরেট শূন্যতায় খাখা করা স্টেশন আমি আগে কোনোদিনও দেখিনি। মরতে এখানে এসেছিস কেন, চলে যা, কে যেন পেছন থেকে বলে উঠল। পেছন ঘুরতেই দেখি একটা পাগল মতো লোক, কুচকুচে কালো গায়ের রং, হোমরা চোমরা ঝাঁকড়া চুল মাথায়, নোংরা পোশাক পরা লোকটাকে দেখলেই যেন দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে। লোকটা আবার বলল, কিরে কথা কানে যায় না, মরবি মরবি তুই, হ্যাঁ মরবি। আমি বিরক্ত হয়ে বললাম, কি সব যাতা বলছেন, যান ওদিকে যান। আমি যাবো,
আমি যাব, মূর্খ আমি কোথাও যাব না, তুই যাবি, তুই 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 জানিস না, জানিস না আজ রাতে বেরোতে নেই। আজ রাতে বেরোতে নেই কেন? আজ রাতে তারা ফিরে আসে, আজ রাতে কেউ ঘুমোয় না, সবাই জেগে থাকে। দেখছিস না, দেখছিস না চারিদিকের বাতাসে কেমন মৃত্যু মৃত্যু গন্ধ। যা যা চলে যা, যা 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 চলে যা। এর সাথে আর এক বর্ণ বাক্য বাই মানে অযথা সময় নষ্ট। হেঁটে প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এলাম, কিন্তু চারিদিক এমন নিস্তব্ধ কেন? এই সন্ধে রাতেই চারিদিকের সমস্ত দোকানপাট বন্ধ, রাস্তায় একটা জনপ্রাণী পর্যন্ত নেই। তাহলে কি পাগল লোকটা সত্যিই কিছু একটা বলবার চেষ্টা করছিল? হোটেলটাও তো ঠিক চিনি না, কাউকে যে একটা জিজ্ঞেস করব তেমন একটা লোকও রাস্তায় নেই। ও হো, ভুলেই তো গিয়েছিলাম, হোটেলের নাম্বারটা তো আমার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিয়েছে অফিস থেকে। চট করে সেটা বার করে ফোন লাগালাম। উপাশ থেকে এক ভদ্রলোক ফোন ধরল। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি সোমনাথ রায়চৌধুরী বলছি, ফিরিকা থেকে। আমার নামে সম্ভবত একটা রুম বুক করা আছে। ও তাই নাকি, এক মিনিট দাঁড়ান। এ রাখাল, সোমনাথ রায়চৌধুরী নামে কোনো রুম বুক করা আছে নাকি রে আজ? হ্যাঁ আছে তো। হ্যাঁ আছে, তা আপনি কি আজই আসছেন নাকি? হ্যাঁ আমি চলেই এসেছি, স্টেশন থেকে নেমেই বাইরে দাঁড়িয়ে আছি। ঠিক আছে চলে আসুন, বড় রাস্তায় উঠে উপরে তাকালেই হোটেল মোনালিসার বোর্ড দেখতে পাবেন। তাহলে রুমে চলে যান, আর রাতে কি খাবেন ফোন করে জানাবেন, আপনার রুমে পাঠিয়ে দেওয়া হবে। ও সোমনাথবাবু, আর একটা কথা, আপনি কলকাতার মানুষ, হয়তো এসব বিশ্বাস করবেন না, তবু আমার বলে রাখাটা কর্তব্য। আজ রাতে বাইরে বেরোবো না, তাই তো? ও আপনি তো জানেন দেখছি। হ্যাঁ আমি শুধু ওইটুকুই জানি, কি ব্যাপার কি ঘটনা সেসব কিছুই জানি না। সে জানার দরকার নেই, রাতে আর না বেরোলেই মিটে গেল। হোটেলটাকে বাইরে থেকে দেখে যেমন জরাজীর্ণ মনে হয়েছিল, ভেতর থেকে কিন্তু ঠিক তার উল্টোটা। সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো বিছানা পাতা, বিছানার পাশের টেবিলে রাখা ফুলদানিতে টাটকা রজনীগন্ধা, তার গন্ধে ভরে রয়েছে পুরো ঘরটা। রুমটা বুক করা হয়েছে বলেই মনে হয় বিশেষভাবে সাজানো হয়েছে। এসব তো ঠিকই আছে, কিন্তু মুশকিলটা হলো অন্য জায়গায়। আগের দুটো শহরে সেলস রিপোর্ট খারাপ, তাই অনেক আশা নিয়েই চালতে পোতায় এসেছিলাম। কাল সকাল থেকেই জোর কদমে কাজ শুরু করার কথা, কিন্তু এসেই যা দেখছি কিছু একটা গণ্ডগোল চলছে এই চালতে পোতায়। সেটার আগামাথা কিছুই জানি না, শুধু এইটুকুই বুঝেছি যে আজ রাতে এই চালতে পোতায় বাইরে বেরোনো নিষিদ্ধ। সেটা শুধু আজকে রাতের জন্য হলেই মঙ্গল, কাল থেকে সব স্বাভাবিক হলে তবেই আমার কাজ চলবে, না হলে আবার নতুন কোনো ঠিকানায় ছুটতে হবে। দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম সবে সন্ধ্যে সাতটা। ভেবেছিলাম একটু বিশ্রাম নিয়ে আশপাশের বাজারটা একটু ঘুরে দেখব, দুটো একটা মানুষের সাথে কথা বললে পুরো এলাকার মানুষের মেন্টালিটি সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়, যা আমার এই কাজে ভীষণ সাহায্য করে। চাইলে জোর করেই বেরিয়ে যেতে পারি, কিন্তু পোশাক বদলে বাড়িতে একটা ফোন করব বলে ফোনটা বার করে নাম্বারটা ডায়াল করে দেখি নেটওয়ার্কের সমস্যা, কল কানেক্ট হচ্ছে না। বেশ কয়েকবার চেষ্টা করেও কল যখন হলো না, তখন সিঁড়ি বেয়ে দোতলায় ছাদে উঠে গেলাম। খোলা ছাদে যেন বরফের স্রোত বইছে, কনকনে ঠান্ডায় হাড়গোড় সব কেঁপে উঠল। হঠাৎ মনে হলো আমার পেছনে যেন কে এসে দাঁড়িয়েছে, একটা বরফ ঠান্ডা নিঃশ্বাসের ছোঁয়া এসে লাগলো আমার পিঠে, তাতে শিরদাঁড়ার কম্পন যেন দ্বিগুণ বেড়ে গেল। পেছন ফিরেই দেখলাম না, কেউ নেই, মনের ভুলই হবে হয়তো। ফোনটা বেজে উঠল, বার করে দেখলাম বাড়ি থেকে। হ্যাঁ শ্রী বলো। পৌঁছেছ? হ্যাঁ অনেকক্ষণ। অনেকক্ষণ? তাহলে ফোন করনি কেন? আর বলো না, নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা। এই জাস্ট ফোনটা করতেই যাচ্ছিলাম, শ্রীলেখার সাথে টুকটাক কিছু কথা বলে আবার ঘরে ফিরে এলাম। কদিন ধরে শারীরিক ধক্কল যাচ্ছে খুব, তাই বিছানায় একটু শুতেই ঘুমিয়েছিলাম কতক্ষণ জানি না, কেমন একটা চামড়া পোড়া বিকট গন্ধে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলেই দেখলাম একটা পোড়া শরীর দাঁড়িয়ে আছে ঠিক আমার চোখের সামনে, একটা দগ্ধ অথচ জীবন্ত শরীর তার রক্তহীন বিবর্ণ দুটো চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আবার সেই ঠান্ডা নিঃশ্বাসের ছোঁয়া এসে লাগল আমার পিঠে, বুঝলাম আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মূর্তিমান বিভীষিকা। কিছু ভেবে ওঠার আগেই পেছন থেকে একটা বরফের মতো ঠান্ডা হাত এসে আমার গলা চেপে ধরল।
সেটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি। এর মধ্যে সামনে দাঁড়িয়ে থাকা দগ্ধ প্রেত শরীর এগিয়ে এসে সেও তার বরফ নির্মিত হাতে আমার গলা চেপে ধরল। নরক থেকে উঠে আসা দুটো পিশাচ আমাকে মৃত্যুর দিকে টানছে। ঠিক এই সময় আমার গুরু মন্ত্রের কথা মনে পড়ল। জীবন বাঁচানোর একমাত্র অস্ত্র হিসেবে মনে মনে সেই মন্ত্র আওড়ালাম। অবাক হয়ে দেখলাম আমার শরীরে জোর যেন কয়েক গুণ বেড়ে গেল। এক ঝটকায় দুটো প্রেত শরীরের কবল থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে নিচে নেমে এলাম। নামতেই দেখি হোটেলের এক কর্মী সামনে দাঁড়িয়ে আছে। উত্তেজিত হয়ে তাকে ঘটনাটা বলতে যাব, এমন সময় দেখলাম তারও শরীরটা বদলে গিয়ে একটা পচা গলা পিশাচ শরীরে পরিণত হলো। না না, এখানে আর এক মুহূর্ত নয়। তাকিয়ে দেখলাম সদর দরজাটা খোলাই রয়েছে। দৌড়ে সেখান থেকে বেরিয়ে স্টেশনের দিকে ছুট লাগালাম। কোনো রকমে স্টেশনে পৌঁছেই দেখলাম আমাদের কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ অমিত দেবনাথ সাথে আরো অনেকে দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখেই বলে উঠল, কি হয়েছে সোমনাথ, কি ব্যাপার? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, অমিতদা, অমিতদা স্বয়ং মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম। হ্যাঁ, যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হয়েছে। আসলে ভুলটা আমারই, প্রপারলি ইনকোয়ারি না করেই তোমাকে হোটেল মোনালিসায় পাঠানো হয়ে গেছে। পরে জানতে পেরে তোমাকে অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ফোন কানেক্ট হয়নি, তাই একটুও দেরি না করে ট্রেন ধরে চলে আসি চালতে পোতায়। কিন্তু না না, এখন কিচ্ছু না, 5 মিনিট পরেই ট্রেন, যেতে যেতে সব বলবো। এই কাহিনী শুরু আজ থেকে প্রায় 12 বছর আগে। অকালপক্ষ প্রেমে যা হয় আর কি। এই এলাকার দাপুটে নেতা ছিল ধনেশ মুখার্জি। তার একমাত্র মেয়ে সোনালী ভালোবেসে ফেলে কিনা বিরোধী দলের এক নিম্ন পদস্থ কর্মীর ছেলেকে। তার নাম ছিল শ্যামল মণ্ডল। বছরখানেক প্রেমলীলা চলার পর ঘটনাটা ধনেশ মুখার্জির কানে যায়। একে বিরোধী দল, তার উপর জাত, চালতে পোতার মতো গ্রামে যেটা সবচেয়ে বড় ইস্যু। তাই ধনেশবাবু মেয়েকে মারধর করে ঘরে আটকে রাখে। কিন্তু কাজা বয়সের ভালোবাসা কি আর চার দেওয়ালে আটকে রাখা যায়? সোনালী আর শ্যামল সুযোগ বুঝে চম্পট দেয়, পালিয়ে বিয়ে করে ওই হোটেল মোনালিসাতেই ওঠে। খবর পেয়ে ধনেশ মুখার্জি লোকজন নিয়ে হোটেল ঘেরাও করে। হোটেলের ওপর থেকে তারা কাতরভাবে অনুরোধ করে, আমাদের ছেড়ে দিন, আমরা দুজনে অনেক দূরে চলে যাব, আমরা তো কোনো দোষ করিনি, আমরা তো শুধু ভালোবেসেছি। এই করুণ আর্তনাদেও মন গলেনি পাষণ্ডদের। ধনেশ মুখার্জি গর্জন করে বলে, হারামজাদা, ভালোবাসা তোমাকে দেখাচ্ছি, ভেতরে কতক্ষণ থাকবি? 10 গুণ বউ, তার মধ্যে না বেরোলে হোটেল মোটেলে দরজা ভেঙে ঢুকবো। এক সোনালী, এরা আমাদের এক হতে দেবে না। চলো আমরা দুজন মিলে ভালোবাসার সেই দুনিয়ায় চলে যাই, যেখানে আমাদের কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না, আর যারা আমাদের বাঁচতে দিল না তাদের আমরাও বাঁচতে দেব না। এরপর তারা দুজন কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে, আর সেই আগুনে পুড়ে হোটেলটা পুরো ছাই হয়ে যায়। হোটেলের দুজন কর্মীও মারা যায় সেই আগুনে পুড়ে। দিনটা ছিল 19শে জানুয়ারি। তারপর থেকে প্রতি বছর এই 19শে জানুয়ারি শ্যামল আর সোনালির আত্মা ফিরে এসে প্রতিশোধ নেয়। তাই সন্ধে নামার আগে চালতে পোতার সবাই ঘরে ফিরে আসে। গোটা কলোনি নিস্তব্ধ হয়ে যায়, সব দোকানপাট বন্ধ হয়ে যায়। সেই মৃত্যুপুরীর ভেতর একা একা জেগে থাকে চালতে পোতার ভৌতিক হোটেল মোনালিসা।